আমরা কখনো কখনো এরকম আন্ডার এক্সপোজ ফটো তুলে ফেলি বা কখনো কখনো ওভার এক্সপোজ ফটো তুলে ফেলি। তারপরে বলি নয় মোবাইল খারাপ, নয় ক্যামেরা খারাপ, নালে কেন আমি তুলতে পারছি না, চিন্তায় পড়ে যাই। বন্ধুরা, একটা পারফেক্টলি এক্সপোজড ফটো তোলার জন্য তিনটে প্যারামিটার থাকে, সেটা হচ্ছে আইএসও, শাটার স্পিড এবং অ্যাপারচার। শাটার স্পিড অ্যাপারচার নিয়ে আমি পরে কথা বলবো, আপাতত এই ভিডিওতে আমি আইএসও নিয়ে কথা বলবো। বন্ধুরা, একটা ভালো ফটো তুলতে গেলে আমাদের সবার আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আইএসও। আইএসও কি বন্ধুরা? আইএসও হলো ক্যামেরা সেন্সিটিভিটি লাইটের প্রতি, অর্থাৎ লাইট কতটা বেশি পড়বে বা কম পড়বে এবং ক্যামেরা সেটাকে কীভাবে, ক্যামেরা সেন্সার ডিটেক্ট করবে, সেটাকেই বলা হচ্ছে আইএসও। যখন কম আইএসও থাকে তখন ক্যামেরা লেস সেন্সিটিভ হয় লাইটের প্রতি, আর বেশি আইএসও হলে হাই সেন্সিটিভ হয়। সুতরাং বন্ধুরা, একটা আন্ডার এক্সপোজ ফটোকে ক্যামেরা কী করে, আর্টিফিশিয়াল লাইট অ্যাড করে সেটাকে প্রপার একটা লাইটিং কন্ডিশনে আনার চেষ্টা করে, এবং তার জন্য কিছু ফল্টও হয়। যাই হোক, তো সেই যে চেষ্টাটা এবং তার জন্য যে আর্টিফিশিয়াল লাইটটাকে অ্যাড করছে সেটাকেই বলা হচ্ছে আইএসও। আমরা যদি ফোনে ফটো তুলি বন্ধুরা, এবং প্রোমোডে যদি তোমরা দেখো, এই আইএসওটাকে যখন আমি বাড়াচ্ছি, দেখো লাইটও বাড়ছে। প্রোমোডে আমি নিজের মতো করে কন্ট্রোল করে আমি লাইটটাকে কন্ট্রোল করতে পারছি, কিন্তু আমরা যখন ফটো মোডে ফটো তুলি, অর্থাৎ ক্যামেরা অটো মোডে কী করে, নিজের মতো লাইটটাকে এনহ্যান্স করে দেয়। অর্থাৎ যে আন্ডার এক্সপোজড এরিয়া, সেই জায়গাগুলোকে প্রপারলি ভিজিবল করার জন্য কী করে, সেখানে লাইট বাড়িয়ে দেয়, অর্থাৎ আর্টিফিশিয়াল লাইট বাড়িয়ে দেয়। অর্থাৎ সেখানে কী হয়, যখন এরকম আর্টিফিশিয়াল লাইট বেড়ে যায় তখন সেখানে নয়েজ তৈরি হয়। এই যে আর্টিফিশিয়াল লাইট, এটাকেই বলা হয় আইএসও। আর ক্যামেরার ক্ষেত্রে এই যে রিংটা দেখালাম, রিংটা ঘুরিয়ে আমি কী করবো, আইএসওটাকে সেট করব। এখানে দেখো তোমরা এই যে আট মডেল, এই আট মডেলটার মাধ্যমে আমি তোমাদের আইএসওটাকে আমি দেখাবো। ফোনে আমি তোমাদের দেখালাম, এবার আমি তোমাদের ক্যামেরায় দেখাবো। একটা কথা আছে বন্ধুরা, যার কেউ নেই তার ভগবান আছে। যখন আমি এরকম কোনো এক্সাম্পল দেওয়ার জন্য আমার কোনো বন্ধুকে পাই না, তখন এই আট মডেলটা আমার কাজে লাগে। তো যাই হোক, চলো শুরু করা যাক। বন্ধুরা, আমি ক্যামেরাটাকে ট্রাইপডের ওপর যথারীতি মাউন্ট করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। যেহেতু আমি মাউন্ট করেছি, অর্থাৎ ক্যামেরা ট্রাইপডের ওপর মাউন্ট করেছি এবং ফোন দিয়ে আমি রেকর্ডিংটা করছি তোমাদের বোঝানোর জন্য, তোমরা দেখতে থাকো। আমি 85 মিলিমিটার লেন্স ব্যবহার করছি একটা মিনিমাম ডিস্টেন্স মেনটেন করার জন্য। এখানে আমি কী করছি, অ্যাপারচার এবং শাটার স্পিডটাকে ফিক্স রেখে আইএসওটাকে চেঞ্জ করে করে আমি তোমাদের দেখাচ্ছি যে ইমেজের লাইটিংটা আইএসও দিয়ে কীভাবে চেঞ্জ করতে হয়। প্রথমে আমি কী করছি, শাটার স্পিড অ্যাপারচারটাকে ফিক্স রেখে আইএসওটাকে মিনিমাম রেখেছি। আইএসও হচ্ছে 100, শাটার স্পিড 1/320 এবং অ্যাপারচার 2.8 আমি রেখেছি। এরপরে কী করব, আমি অ্যাপারচার শাটার স্পিডটাকে ফিক্স রেখে আইএসওটাকে আমি বাড়াবো। তারপরে আমি কী করব, বাড়ানোর পরে আরেকটা ফটো আমি নেব, এবং কন্টিনিউয়াসলি এইভাবে করতে করতে তোমরা দেখো ইমেজে কিছুটা লাইট বাড়লো, যেহেতু আমি আইএসওটাকে বাড়ালাম 100 থেকে 160 করলাম। তারপরে 160 থেকে আমি কী করব, 200 করব। এখানে দেখো আইএসও 200, লাইটটা ইমেজে কিছুটা বাড়লো, অর্থাৎ এইগুলো হচ্ছে আর্টিফিশিয়াল লাইট। আবার কী করলাম, আইএসওটাকে আরেকটু বাড়ালাম, 320 নিলাম। দেখো ইমেজে লাইট কিন্তু বাড়তে থাকছে, অর্থাৎ ইমেজে আর্টিফিশিয়াল লাইট যত বাড়তে থাকবে ইমেজটা কিন্তু দেখতে বাজে হবে, এবং আইএসও যত বাড়বে ইমেজে কিন্তু একটা নয়েজ চলে আসে বন্ধুরা, দেখবে ডট 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 ইমেজ এরকম থাকে, ঠিক আছে। অর্থাৎ ইমেজে নয়েজ বাড়তে থাকে, আইএসও যত কম থাকে ইমেজটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়, নয়েজ থাকে না প্রায় বলতে গেলে। এবং আইএসও যত বাড়ছে আর্টিফিশিয়াল লাইটও বাড়তে থাকে। এখানে আইএসও 1000 নিয়ে গেছি। এবার তোমরা ওভারঅল দেখো, 1000 আইএসওটাকে বাদ দিয়ে বাকি আইএসওগুলো দেখো, মানে 100 থেকে শুরু করে 500 অবধি, আমার মনে হয় যে এই যে ব্লিঙ্ক করছে এইটা হচ্ছে প্রপারলি এক্সপোজড। সুতরাং আইএসও বন্ধুরা, ইমেজে একটা আর্টিফিশিয়াল লাইট, অটো মোডে ক্যামেরা কী করে, নিজের মতো করে একটা আইএসওটাকে সেট করে ইমেজে লাইটটাকে ব্যালেন্স করার চেষ্টা করে। সুতরাং তোমরা চেষ্টা করবে প্রো মোডে ফটো তোলার, প্র্যাকটিস করো, আশা করি ভালো হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো।